আমি এটা টার্গেট লৈ কাম করব। ভারতীয় জনতা পার্টির একটা মিশন আছে, একটা ভিশন আছে, একটা গোল আছে। এই মিশন ভিশন গোল লৈ আমার দল আগবাড়ি আছে, আমি চিন্তাধারা তেনেকে করো। এই মিশনত আমার 400+ আছে, কইছে যে আগলিবার চারশো। আমি টার্গেট লৈ কাম করছিল আর টার্গেট অনুসরি প্রায় 300 ওসরাচে আমি আহ্বান পাবলে সক্ষম হয়েছি। কিন্তু ইন্ডিয়া এলায়েন্সের কোনো টার্গেট নাছিল, এই খমন্দি এলায়েন্স আসে কেবল মিছা কথা কৈছিল, কেবল নেগেটিভ বিল্ড আপ করেছিল। সংবিধান সংশোধন করব বলে কৈছে, সংবিধানখনক নামানি বলে কৈছে, OBC রিজার্ভেশন উঠাই দিব, বিভিন্ন ধরনের নেগেটিভ করেছিল। তাতে সাকসেস হব নয়ে কংগ্রেসের 100 তলত থাকে। কিন্তু অন্যহাতে যদি চাই 2004 চনের 2010 চনলে কংগ্রেসের সরকার আছে। আমি 137 আসনের গই 272 আসন পাইছো। কংগ্রেসে অহংকার করে কাম না, কংগ্রেসের জনগণ নাই, দমভালি নচলে। আমি একটা টার্গেট লৈ কাম করব। ভারতীয় জনতা পার্টির একটা মিশন আছে, একটা ভিশন আছে, একটা গোল আছে। এই মিশন ভিশন গোল লৈ আমার দল আগবাড়ি আছে, আমি চিন্তাধারা তেনেকে করো। এই মিশনত আমার 400+ আছে, কৈছে যে আগলিবার চারশো। আমি টার্গেট লৈ কাম করছিল আর টার্গেট অনুসরি প্রায় 300 ওসরাচে আমি আহ্বান পাবলে সক্ষম হয়েছি। কিন্তু ইন্ডিয়া এলায়েন্সের কোনো টার্গেট নাছিল, এই খমন্দি এলায়েন্স আসে কেবল মিছা কথা কৈছিল, কেবল নেগেটিভ বিল্ড আপ করেছিল। সংবিধান সংশোধন করব বলে কৈছে, সংবিধানখনক নামানি বলে কৈছে, OBC রিজার্ভেশন উঠাই দিব, বিভিন্ন ধরনের নেগেটিভ করেছিল। তাতে সাকসেস হব নয়ে কংগ্রেসের 100 তলত থাকে। কিন্তু অন্যহাতে যদি চাই 2004 চনের 2010 চনলে কংগ্রেসের সরকার আছে। আমি 137 আসনের গই 272 আসন পাইছো। কংগ্রেসে অহংকার করে কাম না, কংগ্রেসের জনগণ নাই, দমভালি নচলে।